আমাদের এই সুন্দর পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে নানা রকম অদ্ভুত ও বিচিত্র রকমের প্রাণী। পৃথিবীর লক্ষ কোটি প্রজাতির প্রাণীর মধ্যে এমন কিছু প্রাণী রয়েছে যা আমাদের সত্যিই অবাক করে। এই প্রাণীগুলোর অস্তিত্ব পৃথিবীতে রয়েছে বটে, কিন্তু তা অত্যন্ত বিরল। আজ আমরা জানাতে চলেছি এমনই কিছু অদ্ভুত, বিরল ও সুন্দর কিছু প্রাণী সম্পর্কে যা আপনারা আগে কখনোই শোনেননি। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, পাতার পোকা। আমার দেখা সবচেয়ে অদ্ভুত ও আশ্চর্যকর প্রাণী এটি। দেখতে একদম পাতার মতোই। পোকাগুলো সবুজ, হলুদ এবং কাঠ রঙের হয়ে থাকে। গাছে ডালে এবং কচি পাতার মাঝে এমন ভাবে এরা লুকিয়ে থাকে যে আপনি কোনোভাবেই এদের খুঁজে পাবেন না, যতক্ষণ পর্যন্ত না এরা নড়াচড়া করে। দক্ষিণ পূর্ব এশিয়া হতে শুরু করে অস্ট্রেলিয়া পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এদের বসতি। এরা আকারে সাধারণত একটা পাতার সমান। তবে অবাক করার বিষয় হলো, গাছে গাছে এরা এমন ভাবে লুকিয়ে থাকে যে গাছে গাছে এরা এমন ভাবে হেঁটে বেড়ায় দেখে মনে হয় গাছের পাতাই যেন চলাচল করছে। নাম্বার 2, গোল্ডেন ফেজেন্ট। এই উজ্জ্বল পাখিটি পশ্চিম চীনের এক ধরনের স্থানীয় পাখি, তবে যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে এই পাখিটি নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। পাখিটি দেখতে অনেক সুন্দর এবং আকর্ষণীয়। দেখে মনে হয় রং তুলিতে আঁকা যেন কোনো এক ছবি। পৃথিবীর সবচেয়ে সুন্দর পাখিগুলোর মধ্যে এই প্রজাতিটি একটি। এরা জাম, শস্যবীজ এবং কীট পতঙ্গ খেয়ে বেঁচে থাকে। এটি দেখতে আমাদের দেশের বন মোরগের কাছাকাছি। মাথায় সুন্দর ঝুঁটিযুক্ত এই পাখিটির গায়ে সোনালি, লাল, কমলা ইত্যাদি অনেক রঙের সমারোহ। এরা তাদের সুন্দর রং ও লম্বা লেজের জন্য বিখ্যাত এবং এরা নিজেদের সৌন্দর্য উপস্থাপন করতেও পছন্দ করে। নাম্বার 3, গ্রাউন্ড প্যাঙ্গুলিন। প্যাঙ্গুলিন হচ্ছে চোরাই পথে পাচার হওয়া সবচেয়ে জনপ্রিয় স্তন্যপায়ী প্রাণী। এটি খাদ্য হিসেবে যেমন বিখ্যাত, তেমনি ব্যবহৃত হয় ঔষধ তৈরির কাজে। এদের সারা দেহ শক্ত আইস দিয়ে ভরা, যার কারণে দেখতে অনেক ভয়ঙ্কর লাগে প্রাণীটিকে। প্রাণীটি নিজেদের অনিরাপদ মনে করলেই নিজেকে বলের মতো গুটিয়ে নেয় এবং সারা শরীর হতে দুর্গন্ধ ছড়ায়। দুই পায়ে চলাফেরা করতে পারলেও সাধারণত খাবার খোঁজার জন্য লেজ সহ চার পাই ব্যবহার করে থাকে। আফ্রিকা ও এশিয়ার ক্রান্তীয় এলাকা জুড়ে এদের আবাস, তবে এদের সচরাচর দেখতে পাওয়া যায় না। স্থানীয়দের মতে এদের মাংস খুবই সুস্বাদু ও ঔষধি গুণ সম্পন্ন। নাম্বার 4, নীলক ড্রাগন। দক্ষিণ আমেরিকার ক্যাপডাউনের সমুদ্র সৈকতে দেখা যায় টিকটিকির মতো নীল রঙের সরীসৃপ একটি প্রাণী। অনেকটা ড্রাগনের মতো প্রাণীটি দেখে চমকে ওঠেন স্থানীয়রা। সমুদ্রের কাছাকাছি থাকা স্থানীয়রা জানান, এ ধরনের প্রাণী তারা আগে কখনোই দেখেননি। অর্থবর প্রাণীটিকে নিয়ে শুরু হয় গবেষণা। এরা দেখতে অনেক সুন্দর আকারে ছোট, কিন্তু প্রাণীগুলো বিষাক্ত। এদের শরীরের কাঁটাগুলো কারো শরীরে ফুটিয়ে দিলে প্রথমে শুরু হবে বমি বমি ভাব, এরপর অ্যালার্জিজনিত সমস্যা এবং সারা শরীরে যন্ত্রণা। নাম্বার 5, পিকক স্পাইডার, যার বাংলা অর্থ দাঁড়ায় ময়ূর মাকড়সা, যা দেখতে অনেকটা ময়ূরের মতোই। শরীরে বাহারি রঙের নকশা, তবে এদের আকৃতি খুবই ছোট, একজন মানুষের বৃদ্ধা আঙ্গুলের নখের সমান এদের আয়তন। কাজেই এদের ভয় পাওয়ার কিছুই নেই। এদের গায়ের উজ্জ্বল রং দেখে নারী মাকড়সারা আকৃষ্ট হয়। মজার ব্যাপার হলো, এরা বিপরীত লিঙ্গকে আকৃষ্ট করার জন্য বিভিন্ন অঙ্গভঙ্গিতে নাচ করে এবং বিভিন্ন রকম শব্দ করে গান গায়। চমৎকার এই প্রাণীগুলোর দেখা মেলে শুধু অস্ট্রেলিয়ার কিছু অঞ্চলে। এদের ধরা খুবই কঠিন, কারণ